আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা আনকমন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যারা আমরা এসির কাজ করি, আমার যেতে চ্যানেলটা হচ্ছে এসির চ্যানেল, আমি এসি নিয়ে কাজ করি। এই ভিডিওটা আমি মনে করছি আসলে আপনাদেরকে দেখানো দরকার। এই যে দেখেন, আমি একটা এসির কাজ করতে আসছি, এটা হচ্ছে সৌদি আরব মক্কা এরিয়াতে কাজ করতে আসছি। কাস্টমার বলতেছে এসি ফিটিং করে গেছে, পরে বলতেছে পাকিস্তানি কাজ করে গেছে, দুইটা ঠিক আছে। বলতেছে এটাতে নাকি গ্যাস নাই, বলে গেছে যে তাই গ্যাস দিতে হবে। পরে বলতেছে ঠিক আছে তুই রেখা যা, আমি পরে এসে লোক আনায় গ্যাস দিব। এখন আমি আইসে দেখলাম যে এটার আউটডোরই চলে না, পরে আমার কেন জানি সন্দেহ হইলো। এখন আমি আসলে খুলে ফেলছি, কাভারটা খুলে ফেলছি আগে, দেখেন এখন কাস্টমারে চালাইলো, দেখি চলেই না। পরে যে জিনিসটা এই যে দেখলাম, দেখেন এটা লাইনগুলোই সব খুলে রাখছে। দেখেন কি কাজটা করছে, শুধু আর্থিংয়ের তারটা লাগানো, বাকি লাইনগুলো সব খুলে রাখা। তারপরে হচ্ছে বলতেছে যে এসিতে গ্যাস নেই। তো এখন এটা আসলে দেখানোর বিষয়টা কি, আমরা যখন যারা নতুন বা আমরা যারা কাজ করতে যাবো, যদি এরকম কখনো দেখি যে এসি একজনই ফিটিং করে গেছে, বলতেছে কম্প্রেসর চলে না বা কিছু চলে না, আমরা প্রথমে যায়া এমপিআর মিটারটা লাগাবো, লাগায় হচ্ছে ইনডোর অন করবো, ইনডোর চলতেছে, তারপর আউটডোরকে রিটার্ন দেওয়ার পর আউটডোর চলে কিনা সেটা চেক করবো। যদি কিনা আউটডোর না চলে, তাহলে আমরা টপ কভারটা খুলে কানেকশনগুলো চেক করবো। আশা করি ভিডিওটা আপনাদের কোনোভাবে একটু হলেও হেল্প হবে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।